আরো জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। আগামী 22 ও 23 তারিখ আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মী সহ মানুষের ব্যাপক আগ্রহ। কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে শেখ হাসিনা থাকছেন এটা চূড়ান্ত, তবে সাধারণ সম্পাদক পদে কি পরিবর্তন আসছে? আমাদের দলটা এখন সাংঘাতিক ডিসিপ্লিনের মধ্যে আছে। আগে আপনার আওয়ামী লীগের ভিতরে গ্রুপিং ছিল, সেই গ্রুপিংটা নাই। আমাদের একক নেতৃত্ব এখন, তাকে নেতা বানাবে অ্যাবসলিউটলি প্রেরোগেটিভ আমাদের কাউন্সিলের। সুতরাং সেই কাউন্সিল কি সিদ্ধান্ত নেবে সেটার উপর নির্ভর করবে আপনার নেতাকে হবে। আমার থেকে আরো দক্ষ, আরো সৃজনশীল, আরো বেশি দিতে পারবে, সেই ধরনের নেতৃত্ব আমাদের দলের মধ্যে আছে। এখনো অনেক কিছু দেবার আছে আওয়ামী লীগকে। এটা আমি নেতা হয়ে বা সেক্রেটারি হয়ে এটা আমার করতে হবে, এটা আপনার শুধু পথ একটাই পথ না। আমি আওয়ামী লীগকে, এই দেশের মানুষকে বিভিন্নভাবে আমি সহযোগিতা করতে পারি। বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম এখন রাজনীতিতে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে প্রশ্ন ছিল মূল কমিটিতে তাদের স্থান দেওয়ার সময় হয়েছে কিনা। অফকোর্স সময় যখন আসবে তারা নেতৃত্বে আসবে, নতুন প্রজন্ম নেতৃত্বে আসবে, এটা ধারাবাহিকতা, এটা প্রকৃতির এই আপনার নিয়ম। সেই নিয়ম ও সেই নতুন নেতৃত্ব আসবে, দেশের হাল ধরবে, দলের হাল ধরবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, এটাই তো আমাদের প্রত্যাশা। যারা বর্তমানে নেতা নেত্রী আসছেন তারা তো সারা জীবন এতেই থাকবেন না, ধারাবাহিকতা আসবে, নতুন নেতৃত্ব আসবে, নতুন আইডিয়া নিয়ে আসবে। টানা দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার সময় দলের ভেতরে গণতন্ত্র চর্চার সুযোগ কতটা পেয়েছিলেন সৈয়দ আশরাফ? সবারই আপনার কাজ করার জন্য যে স্পেসটা প্রয়োজন, সেই স্পেসটা জনতা শেখ হাসিনা সবসময় দেন। বিভিন্ন জনের কাছ থেকে নতুন আইডিয়া আসে, নতুন ওয়ে আপনার ডুইং থিং, আপনার নতুন ভাবে নতুন কর্মকাণ্ড করা, এগুলি তো সৃজনশীলতা। আওয়ামী লীগ আপনার এটা স্ট্যাগন্যান্ট না, নদীর মতো। এবারের সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, দলটির চেয়ারপারসন যদি সম্মেলনে অংশ নেন তবে তা হবে রাজনীতির জন্য ইতিবাচক। ওনা যদি আসেন তাহলে একটা যুগান্তকারী সিদ্ধান্ত হবে। আশা করি যে বেগম খালেদা জিয়া নিজেই আসবেন সেখানে। হ্যাঁ হ্যাঁ, আমাদের যে আমন্ত্রণ তিনি গ্রহণ করবেন। হ্যাঁ, এবং ওটা যদি উনি করেন তাহলে দেখবেন আপনার বাংলাদেশের রাজনীতির পরিবর্তন, আপনার আপনার সম্পূর্ণ পরিবেশ আপনার পরিবর্তন হয়ে যাবে। 2012 সালের 29 ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত 19তম জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন শেখ হাসিনা ও সৈয়দ আশরাফুল ইসলাম। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।